নমস্কার, আজকে আমরা আমাদের ইঁচড়ের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই রেসিপি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে টুকরো করে রাখা এঁচড় সিদ্ধ করে রেখেছি। এখানে আছে ভাজা আলু, আগে থেকে ভেজে রেখেছি। আর এখানে যা যা মশলা লাগছে সেগুলো দেখাচ্ছি। প্রথমে আছে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। তারপরে দেব পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুনের পেস্ট। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আছে টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর এখানে আছে লবণ। চলুন এবার আমরা রেসিপিটা শুরু করি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এই কড়াইয়ে আমি আগে আলুটা ভেজেছিলাম, সেই তেলেই এখন আমি রান্নাটা শুরু করব। Thank you.
এভাবে ইঁচড়টাকে আমরা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আলুটা একে একে দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দিয়েছি। এখন ভাজা আলুটাকে ইঁচড়ের সাথে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। দেখুন ইঁচড়টা আলুটা কষা কষা হয়ে গেছে। এবার এতে আমরা জল অ্যাড করবো, গ্রেভিটা রাখতে চাইছি, সেই জন্য এই পর্যায়ে আমি এটাকে অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের এঁচড়ের ডালনা রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটাও খুব সুন্দর আসছে মাংসের মতো। আপনারা ওই রান্নাটা বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে লাইক করবেন, আর আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে